আইপিএল 2023-এর জন্য শেষ হয়ে রুল আউট হয়েছে, কিন্তু তার পরিবর্তে যে আসলো সে একজন ভাই কলকাতা নাইট রাইডার্সের নতুন প্লেয়ার আরআই দেশাই। অবশ্যই একটা কম বয়সী ছেলে এবং মাত্র আন্ডার-19 টিম থেকে উঠে আসে, এখন বয়স 20 বছর। এই আরআই দেশাই একজন গুজরাটের প্লেয়ার, অর্থাৎ মানে গুজরাট টাইটান্স না, গুজরাটে তার বাড়ি, এবং তিনি গুজরাটের হয়ে ডোমেস্টিক টিম নিয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে। এই কারণেই কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতের নজর কেড়েছে, এই কারণেই কিন্তু তাকে দলে নেওয়া হয়েছে। কিন্তু এই প্লেয়ারটা অবশ্যই আমার তো মনে হচ্ছে প্রথম একাদশে সুযোগ পেতে পারে। এবার ভাববে কি রিপ্লেসমেন্ট প্লেয়ার কীভাবে প্রথম একাদশে সুযোগ পাবে, আপনাদেরকে জানাচ্ছি। যেখানে আরআই দেশাই, সে কিন্তু ভাই অবশ্যই আন্ডার-19 প্লেয়ার হলেও কিন্তু তিনি ভালো পারফরমেন্স দেখায়, এবং কলকাতা নাইট রাইডার্সের সমস্যা হচ্ছে প্রত্যেক ম্যাচেই সেটা তাদের ওপেনার। অবশ্য ওপেনার এবং টপ অর্ডার ভালো শুরু দিতে পারছে না, সেটা প্রত্যেক ম্যাচে, 4টে ম্যাচ খেলেছে, 4টে ম্যাচেরই একই প্রবলেম কলকাতা নাইট রাইডার্সের। তাও 2টো ম্যাচ কলকাতা নাইট রাইডার্স জিতেছে, তো অবশ্যই কীভাবে জিতেছে এটা আপনারা জানেন। তো রিঙ্কু সিং এখন ভালো খেলছে, কিন্তু রিঙ্কু সিংয়ের আশায় ভাই কতদিন, একটু টপ অর্ডার রান না করলে একদম কলকাতা নাইট রাইডার্স দেখছো তো ভাই টপ অর্ডারে না চলছে। গুরবাজ, ঈশান জাগ্গি তাও চলেছিল শেষ ম্যাচে, কিন্তু রিপ্লেসমেন্ট করার পরে ওপেনার তো অবশ্যই পরিবর্তন করা হবে। ওপেনারে এখনও কলকাতা নাইট রাইডার্স হচ্ছে জেসন রয়, লিটন দাস, এছাড়াও কিন্তু এই প্লেয়ারটি আবারও ওপেনার আসলো। তো আপনাদের মতামত অবশ্যই লিখছো কমেন্টে জানান। আজকের ভিডিও হলো এইটুকু, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।